আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমি আপনাদের জন্য খুব সহজ এবং সুন্দর একটা ম্যাট সেট তৈরি করে দেখাবো। আমি কম্বো সেট এই জন্য বলছি কারণ এটার সাথে আমরা টেবিল ম্যাট যেমন তৈরি করতে পারবো সেট হিসেবে, আবার এর সাথে সেম ডিজাইনে আমরা একটা সেন্টার পিসও তৈরি করে নিতে পারবো। তো সেন্টার পিসটা তৈরি করতে হলে আমাদের এই ম্যাটের প্রথম অংশটা ফলো করতে হবে ডিজাইন। সুতরাং আমরা এই জন্য পুরো ডিজাইনের টিউটোরিয়ালটা একটা প্লেলিস্টের মধ্যে করে আলাদাভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো আমি এই ম্যাটের ডিজাইনটা বেশ বড় হয়ে যায় সেজন্য নয়তার ব্যবহার করছি, এবং আশা করছি আপনারা নয়তার দিয়ে করবেন, কারণ নয়তার দিয়ে করলে এটা প্রায় 12.5 ইঞ্চি মতো বড় হয়ে যায়। আমি 2 মিলিমিটার হুক ব্যবহার করব, 2 মিলিমিটার হুক। আমি সামারিয়ান ব্যবহার করাটা রেকমেন্ড করছি না, তাহলে আপনাদের ম্যাটের সাইজটা অত্যধিক বড় হয়ে যাবে, সুন্দরভাবে আপনারা করতে পারবেন না। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এই স্লিপ নটটা দেওয়ার পরে আমরা 8টা চেইন করে নেব, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা চেইন করার পর আমরা ফার্স্ট চেইনের সাথে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আমরা একটা রিং তৈরি করে নিলাম। এখন রো 1 শুরু করব আমরা। প্রথমে 3টা চেইন করে নেব। 3টা চেইন হচ্ছে আমাদের একটা ডাবল ক্রোশের সমান। এরপর আমরা এই রিংয়ের মধ্যে দিয়ে আরও 23টা ডাবল ক্রোশে করব। অবশ্যই গুনে গুনে আপনারা করবেন। প্রথম চেইন 3 সহ আরও 23টা ডাবল ক্রোশে মিলে আমাদেরকে টোটাল 24টা ডাবল ক্রোশে করতে হবে এই রিংটার মধ্যে। আমি গুনে গুনে 23টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে পুরোটা করে আমি ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 23টা ডাবল ক্রোশে করে ফেলেছি। এখন প্রথম যে 3টা চেইন করেছিলাম তার 3rd চেইনের সাথে এভাবে করে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আমাদের রো 1 কমপ্লিট হয়ে গেল। এরপরে রো 2 শুরু হবে। রো 2-র জন্য প্রথমে আমি 2টো চেইন করে নেব, কারণ আমি এখানে ডাবল ক্রোশে 3 টুগেদার করব। এর পরবর্তী 2টো স্টিচের সাথে আমি মিলিয়ে ডাবল ক্রোশে 3 টুগেদার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখন পরবর্তী 2টো স্টিচের সাথে এভাবে করে আমি ডাবল ক্রোশে শুরু করলাম। 1, 2 2টো স্টিচ নেওয়ার পর 3টা একসাথে করে আমি 3 টুগেদার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 3 টুগেদার হয়ে গেল। এরপরে আমরা 4টা চেইন করব। আবার পরবর্তী 3টা স্টিচের উপরে আমরা ডাবল ক্রোশে 3 টুগেদার করব। আমরা আগের হতে টোটাল 24টা ডাবল ক্রোশে করেছিলাম, এভাবে 3টা 3টা করে ডাবল ক্রোশে 3 টুগেদার করার পর, স্টিচের উপর ডাবল ক্রোশে 3 টুগেদার করার পর আমাদের কিন্তু টোটাল 8টা পেটাল তৈরি হবে, এবং প্রত্যেকটা পেটালের মাঝে আমরা 4টা করে চেইন দিয়ে এটাকে কানেক্ট করে নেব। এভাবে পুরোটা রো আমি কমপ্লিট করব। আপনাদেরকে শেষ পর্যন্ত করে আমি দেখানোর জন্য ফিরে আসছি। এটুকু করে আমি ফিরে আসছি। আমরা আবারও ফিরে এসেছি, 4টা চেইন করে নিচ্ছি। আমাদের এখন আর মাত্র 3টা স্টিচ বাকি রয়ে গেছে। এখানে আমাদের লাস্টের 3 টুগেদার করতে হবে, লাস্ট 8 নম্বর পেটালটা। 2, 3 এবারে 3 টুগেদার। সবার শেষে 4টা চেইন করে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। তাহলে আমাদের রো নাম্বার 2 কমপ্লিট। থ্রি টুগেদার করেছিলাম, সেখানে এটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে লক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজটা করা হয়ে গিয়েছে। এখন রো নাম্বার 3-তে প্রথমে আমরা 3টা চেইন করে আমাদের কাজটা শুরু করব। আপনারা লক্ষ্য রাখবেন আমাদের 3 টুগেদারের ওপরে প্রতিবারে 2টো করে ডাবল ক্রোশে করতে হবে। আমরা প্রথমে
তিনটা চেইন করেছিলাম, এখন একই স্টিচের উপর আমরা একটা ডাবল ক্রোশে করে নিলে আমাদের দুটো ডাবল ক্রোশে করা হয়ে যাবে। এরপরে আমরা একটা চেইন করব। তো দেখতে পাচ্ছেন পেটালের উপরে দুটো ডাবল ক্রোশে একটা চেইন। এরপরে আমরা যে চেইন ফোর স্পেস করেছি, চেইন ফোর স্পেসে আমরা তিনটা ডাবল ক্রোশে করব, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশে করে নিলাম একটা চেইন। এখন আবার আমরা পেটালের উপরে চলে এসেছি, এখানে আমাদের দুটো ডাবল ক্রোশে করতে হবে। এক একই জায়গা থেকে আর একটা ডাবল ক্রোশে, দুই একটা চেইন, আবারও চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশে, এক দুই তিন, চেইন ওয়ান দুটো ডাবল ক্রোশে, এক দুই, চেইন ওয়ান, চেইন স্পেসে আবারও তিনটে ডাবল ক্রোশে। তো এই নিয়মে পুরোটা রো আমি কমপ্লিট করে ফেলবো এবং এ পর্যন্ত করে আমি ফিরে আসছি। আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাস্টের ঘরে তিনটা ডাবল ক্রোশে করার পর একটা চেইন করা হয়েছে। এখন আমরা এই থ্রি চেইনের থার্ড একটা স্লিপ স্টিচ করলে আমাদের রো নাম্বার থ্রি শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে রো নাম্বার ফোর আমরা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ডাবল ক্রোশে আছে পরপর, ঠিক এটার থেকেই আমাদের রো নাম্বার ফোর শুরু হচ্ছে। প্রথমটায় আমি তিনটা চেইন করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি, চেইন ওয়ান। এখন এই তিনটা ডাবল ক্রোশের মধ্যে শুরু এবং শেষের যে দুটো ডাবল ক্রোশে আছে, এই দুটো ডাবল ক্রোশে আমি ইনক্রিজ করব। তার মানে শুরুতে আমি একটা স্টিচের উপরেই দুটো ডাবল ক্রোশে করব, দুই, আমি একই স্টিচের উপর কিন্তু দুটো ডাবল ক্রোশে করেছি। এখন মাঝখানের ডাবল ক্রোশের উপরে আমাদের একটা ডাবল ক্রোশে করতে হবে। এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নেব এবং শেষের স্টিচের উপরেও আমি দুটো ডাবল ক্রোশে করব। এভাবে প্রথমে একটা এবং শেষে একটা স্টিচ বাড়ার কারণে আমাদের প্রথম ঘরে কিন্তু তিনটা ডাবল ক্রোশে ছিল, এই পরে রোতে এসে এই জায়গাটাতে পাঁচটা ডাবল ক্রোশে হয়ে যাচ্ছে। একটা চেইন করব এবং এই দুটো ডাবল ক্রোশে আছে এখানে একটা একটা করে ডাবল ক্রোশে করব, এই জায়গাতে আমাদের কোনো ইনক্রিজ হবে না। চেইন ওয়ান, আবার আমাদের তিনটা ডাবল ক্রোশের জায়গাটা চলে আসলো, এখানে আমি দুই পাশে একটা করে ইনক্রিজ করে পাঁচটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রথম ঘরে দুটো ডাবল ক্রোশে, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশে, এক, এবং শেষের ঘরে আবার দুটো ডাবল ক্রোশে, এক দুই, চেইন ওয়ান এবং পরবর্তীতে দুটো ডাবল ক্রোশে। এই নিয়মে আমাদের কিন্তু পুরোটা রো কমপ্লিট করতে হবে। খুবই সহজ প্যাটার্নটা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি এই নিয়মে রোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখা যাচ্ছে এইখানে আমরা রোটা কমপ্লিট করে ফেলেছি, আমাদের লাস্টের পাঁচটা ডাবল ক্রোশে করা হয়েছে, একটা চেইন করা হয়েছে। এখন আমরা এইভাবে থার্ড চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে রো নাম্বার ফোরটাকে কমপ্লিট করে নিচ্ছি। এরপরে আমরা রো ফাইভের কাজ শুরু করব। স্লিপ স্টিচটা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে তিনটা চেইন দিয়ে আমরা রো নাম্বার ফাইভ শুরু করছি। এখানে পরপর দুটো ডাবল ক্রোশে হবে, তারপরে একটা চেইন। এখন এখানে পাঁচটা ডাবল ক্রোশে দেখা যাচ্ছে, প্রথম এবং শেষের ঘরে ইনক্রিজ হবে। আমরা কিন্তু রো ফাইভ থেকে এইট পর্যন্ত এই নিয়মেই করব, তার মানে পরপর ছয়টা রো ঠিক এভাবেই শুরুতে এবং শেষের স্টিচে ইনক্রিজ করে করে আমরা প্রত্যেকটা রোতে দুটো করে ঘর বাড়াব। এভাবে আমাদের আট নম্বর রো পর্যন্ত হওয়ার পরে আমাদের এই অংশটাতে দেখা যাবে আমাদের তেরোটা ডাবল ক্রোশে হয়েছে।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দুই পাশে দুটো ঘর করে ইনক্রিজ করব চেইন 1 এবং এই জায়গাটাতে কোনো পরিবর্তন হবে না এই জায়গায় দুটো ডাবল ক্রোশে পরপর এভাবেই থাকবে দুটো ডাবল ক্রোশে চেইন 1 এরপরে আবার দুটো ঘর ইনক্রিজ তো এভাবে প্রত্যেকটা রোতেই আমি দুটো করে ঘর ইনক্রিজ করে আমি মোট 6 বার এই প্রক্রিয়াটা আমরা রিপিট করব তার মানে আমাদের রো নাম্বার 8 পর্যন্ত এখান থেকে শুরু হয়ে রো নাম্বার 8 পর্যন্ত দুই পাশে দুটো করে স্টিচ বাড়বে প্রত্যেকটা ঘরে স্টিচ বাড়ার কারণে প্রথমে 3 তারপর 5 7 9 11 এবং 13 এই লাস্ট 8 নাম্বার রোতে এসে আমরা 13টা স্টিচ পাবো এবং আমরা পরবর্তী টিউটোরিয়ালে রো নাম্বার 9 থেকে আপনাদেরকে করে দেখাবো ইনশাআল্লাহ তো আশা করছি আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং টিউটোরিয়ালটা পছন্দ হলে আমাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ